Assalamu Alaikum everyone. Welcome back. আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের এখানে এখন সকাল 11টার মতো বাজে। দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদারটা কত সুন্দর, কি সুন্দর রোদ উঠেছে। তো আমি বাবুকে খাইয়ে নিয়েছি আর ভাবলাম যে আমাদের নাস্তাটাও রেডি করে নেই। তো নর্মালি পরোটা, ডিম পোস আর ভেজিটেবলস এগুলো দিয়ে নাস্তাটা করা হয়। আর মাঝে মাঝে বাবু যদি খেতে না চায়, লাইক ও খাওয়া নিয়ে যদি একটু বিরক্ত করে, তখন আমি আমার জন্য ব্রেড আর জেলি দিয়েই নাস্তাটা সেরে নিই। এই তো ওয়াফিককে এখন ওয়াকারে দিয়ে দেই, আর দেখতেই পাচ্ছেন ও পিছনে সব ফাইলগুলো এলোমেলো করে ফেলে রেখেছে। ও এখন একটু একটু হাঁটতে শিখছে, তাই হাতের কাছে যাই পায় সব ফেলে একদম ঘর এলোমেলো করে রাখে। আমার মনে হয় যে সব বাচ্চারাই এরকমটা করে। এই তো ওয়াফিকের পাসপোর্টের জন্য আমরা আজকে অ্যাপ্লাই করব। তো আমি ভাবলাম যে ওর এই ছবিগুলো একটু শ্যুট করে আমার ব্লগে রাখি, তাহলে খুব সুন্দর স্মৃতি হয়ে থাকবে। দেখতেই পাচ্ছেন ওর পাসপোর্ট সাইজের ছবিগুলো। তো এরপর বের হয়ে গেলাম। আজকে আকাশটা কেন জানি খুব অদ্ভুত রকমের সুন্দর দেখাচ্ছিল। তো আজকে বেসিক্যালি আমরা ওয়াফিকের পাসপোর্ট করব, এটা প্ল্যান আছে, আর আমাদের গ্রোসারি করতে হবে। আর এটা হচ্ছে ইউটি আর্লিংটনের একটা বিল্ডিং। তো আমরা আগে যে অ্যাপার্টমেন্টে থাকতাম ওটা হচ্ছে এই বিল্ডিংয়ের জাস্ট অপোজিট পাশে। তো এই পাশটাতে এলে আমাদের আগের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর এই যে দেখছেন এই টাওয়ারটা, এই টাওয়ারটা আমার আগে যে অ্যাপার্টমেন্টে ছিলাম ওটার বেডরুমের জানালা থেকে দেখা যেত। আর আরেকটা জিনিস ভাবছিলাম যে তখন তো আমাদের সঙ্গে আমাদের ওয়াফিক ছিল না, তো এখন তো আল্লাহ আমাদেরকে সুন্দর একটা গিফট করেছেন। তো এভাবে আল্লাহ আমাদের সবার লাইফে কি সুন্দর পরিবর্তন নিয়ে আসে, আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু আজকে ওয়াফিকের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারিনি, কারণ আমাদের ওখানে পৌঁছতে পৌঁছতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই ওরা আর আজকে নিবে না অ্যাপ্লিকেশন। তো এটা ভেবে আমাদের একটু মন খারাপ লাগছিল যে এই কাজটা নিয়ে এখন আমাদের আবার বের হতে হবে আরেক দিন। অ্যাকচুয়ালি এখানে তো আমরা সব কাজ নিজেদের করতে হয়, তাই দেখা যায় যে কোনো কিছুতে একটু বাধা পেলে মনটা খারাপ লাগে, বাট তারপর আবার আমরা ইউজড হয়ে যাই। এখন চলে এলাম ওয়ালমার্টে। তো এসে দেখি যে ওরা কি সুন্দর করে এখনই ভ্যালেন্টাইন্স ডে কালেকশন আনা স্টার্ট করে দিয়েছে। তো আমি ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম। আমার এই জিনিসগুলো দেখতে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন যে আমি যখনই কোথাও কোনো মলে আসি ঘুরে ঘুরে শোপিসগুলো দেখি, আর যদি বেশি পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নিই। আমার মনে হয় যে বেশিরভাগ মেয়েদেরই এই স্বভাবটা থাকে। তো আমি আজকেও এখান থেকে একটা শোপিস নিয়েছি। এরপর চলে এলাম ভেজিটেবলের সেকশনে। তো দেখতেই পাচ্ছেন এখানে ওরা কি সুন্দরভাবে সব ভেজিটেবলগুলো অর্গানাইজড করে রেখে দেয়। তো আমি যখন প্রথম ইউএসএতে এসেছিলাম এই জিনিসটা দেখে আমার সবচাইতে বেশি ভালো লেগেছিল যে প্রতিটা জিনিস কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর কত ফ্রেশ। আর এটা হচ্ছে ফ্রুট সেকশন। তো আমি নর্মালি দেখা যায় যে এখান থেকেও ফ্রুট নেই। এগুলো বেসিক্যালি যারা হচ্ছে অফিস করে বা বাহিরে কোনো ডিউটিতে থাকেন তাদের জন্য বেটার। এক বক্স নিয়ে নিলে খুব সুন্দর লাঞ্চ হয়ে যায়। ওয়াফিক হওয়ার সময় আমি যখন হসপিটালে অ্যাডমিট ছিলাম তখন আমার হাজব্যান্ড এখান থেকে এসে আমার জন্য বিভিন্ন রকমের ফ্রুটস নিয়ে যেত। তো এই জিনিসগুলো কিন্তু আমি জানি না ওরা কীভাবে প্রসেসড করে, বাট এই জিনিসগুলো অনেক ফ্রেশ আমার কাছে মনে হয়েছে। এই তো এখন ওয়াফিককে আমরা এইভাবে ট্রলিতে বসিয়ে দিয়েছি।
তো খুব সুন্দরভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে ওর বাবা কি করছে, কি কি জিনিস নিচ্ছে। তো ওয়ালমার্ট থেকে শপিং করে এরপর আমরা চলে যাচ্ছি বার্লিংটনে। তো মজার ব্যাপার হচ্ছে যে আমরা ওয়ালমার্ট থেকে বের হয়ে দেখি যে ওয়েদার টোটালি চেঞ্জ। দেখতেই পাচ্ছেন আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি হবে, বাট সকালবেলা কি সুন্দর রোদ ছিল। তো এখানে অ্যাকচুয়ালি ওয়েদার আমার মনে হয় এরকমই, খুব বেশি ফ্লাকচুয়েট করে, সকালে একটা তো বিকেলে একটা, আবার রাতে আরেকটা। তো এর জন্য দেখা যায় যে কোথাও বের হলে ওয়েদার ফোরকাস্ট দেখে বের হওয়াটাও ভালো। আর এখানে যারা থাকেন আমার মনে হয় তারা এটাতে ইউজ টু হয়ে গেছে। তো আমরা কিন্তু ওয়ালমার্ট থেকে লাঞ্চ করে নিয়েছি, ওয়ালমার্টই একটা ম্যাকডোনাল্ডসের সেকশন ছিল, তো ওখান থেকে লাঞ্চ করে বের হয়ে গেলাম। তো এখন যাচ্ছি বার্লিংটনে, ওখানেও কিছু কেনাকাটা আছে। আর ওয়াফিক এতক্ষণে ঘুম, তো এই তো চলে এলাম। তো এখানে এসে আমি কিছু শোপিস দেখছিলাম, এখান থেকেও কিছু নিয়েছি। আর এই ক্রিস্টালের শোপিসগুলো আমার খুবই ভালো লাগে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলছি, যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এই তো আমার বাবাটা, তো ওর জন্য আমরা চেয়ার নিচ্ছিলাম। তো চেয়ার দেখেছি, পছন্দ হয়নি তেমন, বাট ওকে বসিয়ে ট্রায়াল দিচ্ছিলাম যে ও কি কমফোর্টেবল কি না। তো দেখছিলাম যে ও খুব এনজয় করছে, আমার মনে হয় ও ঘুম থেকে উঠেছে তাই ওর মাইন্ড ফ্রেশ। তো শপিং শেষে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আকাশটা কি সুন্দর দেখাচ্ছে। তো সন্ধ্যার এই টাইমটাতে গধূলি আকাশ দেখতে আমার খুবই ভালো লাগে। আমি যদি বাসায়ও থাকি তাহলে ব্যালকনিতে বসে বসে ওই টাইমটা এনজয় করি। তো এটা হচ্ছে এর পরদিন সকালবেলা, ভাবলাম যে আমি কি শপিং করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক গ্রোসারি শপিংও করেছি বাট ওগুলো আর আজকে শেয়ার করলাম না। অ্যাকচুয়ালি গ্রোসারি শপিংগুলো দেখা যায় যে বাসায় এসে সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দেওয়া হয়, তাই আর আজকে শ্যুট করা হয়নি। তো এখানে আমি দুটো জার নিয়েছি আজকে, অ্যাকচুয়ালি আমার জার খুবই পছন্দের। আমি যখন দেশে ছিলাম তখনও দেখা যেত যে আমি কোনো কিছু ওরকম শপিং না করলেও আমি সুন্দর সুন্দর জার পেলে ওগুলো কিনে রাখতাম। আর এগুলো ওয়াফিকের জন্য নিয়েছি, যে ও যেহেতু এখন ওয়াকারে একটু হাঁটে তাই দেখা যাবে যে যদি ফ্লোরে কিছু পড়ে থাকে তাহলে ওর পায়ে লেগে এটা ব্যথা পেতে পারে। আর আমাদের বাসায় যেহেতু কার্পেট সো আমরা ওরকমভাবে বুঝিও না, অনেক সময় দেখা যায় যে পিন পড়ে থাকে তো হঠাৎ করে চোখে পড়ে, তো তাই সাবধানে থাকা ভালো। আর এটা একটা গ্লাস কন্টেইনার নিয়েছি, এগুলো অ্যাকচুয়ালি খুবই ইউজফুল, আমার বাসায় আরও বেশ কয়েকটা আছে, তো তাই দেখা যায় যে সবসময় আমার ভালো লাগলে একটা নিয়ে নিই। আর একটা ফ্রাই প্যান নিয়েছি, তো এই ফ্রাই প্যানটা আমি ইউজ করছি, অলরেডি ইউজ করে ফেলেছি একবার, তো দেখলাম যে ভালোই লেগেছে। আর এই ফ্রাই প্যানটার প্রাইস পড়েছে আই থিঙ্ক $25 মতো, বাংলাদেশি টাকায় এটা কত হবে, 2000 মতো হবে। আর একটা ওয়েফার নিলাম, আর কর্নফ্লেক্স, এই ওয়েফারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ভ্যানিলা ফ্লেভারের। আর এই জিনিসটা আমার অনেক দিন ধরে কেনার প্ল্যান ছিল, পুরো প্রেগনেন্সি আমি বলতে গেলে এটা খুব খুঁজেছি বাট মন মতো খুঁজে পাচ্ছিলাম না। তো কাল হঠাৎ করে এটা চোখে পড়ল, খুব ভালো লেগেছে এটা দেখে। আমার মনে হয় যে সব মায়েদেরই বাচ্চাদের যদি ফার্স্ট মেমোরিগুলো এভাবে সেভ করে রাখে তাহলে বাচ্চারা বড় হয়ে দেখবে, তো এই জিনিসটা খুবই মেমোরিয়াল হবে।
আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে বাচ্চারা কিন্তু চোখের পলকে বড় হয়ে যায়। এই তো আমার ওয়াফিকেরই এখন দেখতে দেখতে 9 মাস হয়ে গেল। কিভাবে তো এই ছিল আমার আজকের শপিং। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হব। আজ আর না, আল্লাহ হাফিজ।